হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পৌলমি, আর পৌলমির সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজ বিশ্বকর্মা পুজো, আর কালকেই বলেছিলাম আমাদের দোকানে পুজো হয়, তো পুজোর সংকল্পটা প্রত্যেক বছর আমিই করি। তো সেই জন্য আজকে আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম সকালে। তো এবার দোকানে যাব, ওখানে গিয়ে কি হচ্ছে সেগুলো সব দেখতে হবে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের দোকানে। দুজনকে দেখুন, কুচু হাই করে দাও এদিকে একটু। দোকানে চলে এসেছি, সবাই ঠাকুর দেখে নিন। এইভাবে সাজানো হয়েছে। এখনো ঠাকুর মশাই এসে পৌঁছাননি পুজো করার জন্য, তার আগে ওনার স্ত্রী এসে সমস্ত যোগাড় যন্ত্র করে রাখছেন। উনি এলেই যাতে পুজোটা শুরু হয়ে যায় তার ব্যবস্থা করে রাখছেন। ঠাকুর কেমন লাগলো সবাই জানাবেন। কিন্তু কুচু ঢাক বাজাচ্ছে, ঢাক বাজানোর সময় ও খুব মজা পাচ্ছে। দেখুন সবাই কীভাবে ঢাক বাজাচ্ছে। মিউজিক চলছে আর কুচু সাথে সাথে মিউজিকের তালে তালে নাচছে।
বেটু মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছে, মাঝে মাঝে নাচছে। কুচুকে দেখুন, নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছে। আমি এই ভিডিওটা শেষের দিকে করছি, এর আগে অনেকটা নাচ হয়ে গেছে। সকালের পুজো শেষ। এটা আমাদের দোকান, দুপুরে দোকানেই খাওয়ার ব্যবস্থা। খাওয়ার পর বাড়ি যেতে হবে, কারণ সন্ধেবেলা ঠাকুরের জন্য যে বালি ভোগ বানানো ওগুলো করতে হবে। ওপরে কুচু না খেয়েই ঘুমিয়ে গেছে, তাই আমি এখন ওপরে যাচ্ছি। যারা ঠাকুর দেখতে আসেন, বিকেল থেকেই দোকানের তরফ থেকে পায়েস প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। ঠাকুর দেখে যান এবং প্রসাদ খেয়ে যান সবাই। মহিষাদলে এমনিতে বিশ্বকর্মা পুজোটা বেশ বড় করেই হয়। আমি সন্ধেবেলা আবার চলে এসেছি দোকানে বালি ভোগ বানিয়ে নিয়ে। ঠাকুরমশাই চলে এসেছেন সন্ধে পুজো করার জন্য। বাইরে ঠাকুর দেখার বেশ ভিড় জমেছে, রাস্তাতেও কেন, দোকানেও কেন, সব জায়গায়। চলুন আপনারাও এবার একটু সন্ধে আরতি দেখে নিন। সন্ধের পুজো এখানেই শেষ, কালকে বিসর্জন, আজকের পুজো শেষ হয়ে গেল। আপনারা জানাবেন আমাদের দোকানের পুজো আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখছেন। ভালো থাকবেন সবাই, টাটা।